পূর্ব মেদিনীপুর জেলার গেউখালী এলাকায় মোবাইল ফোন চোর সন্দেহে এক নাবালককে মারধর করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। উল্লেখ্য, মঙ্গলবার মোবাইল ফোন চোর সন্দেহে এক নাবালককে মারধরের অভিযোগ ওঠে বেদকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা দাস হালদারের ভাই অসীম দাসের বিরুদ্ধে। পরে অসীম দাসের বাড়ি থেকে মোবাইলটি উদ্ধার হয়। নাবালককে বিনা কারণে মারধরের অভিযোগে তার বাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। পরে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকাল থেকে অসীম দাসকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে। পরে পুলিশ উপস্থিত হয়ে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।